প্রিয় দ্বাদশ শ্রেণী বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য এবিটি এ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুর মধ্যে প্রচুর শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করতে ভুলো না। তো সরাসরি একদম পেজে চলে যাব, তোমাদের পলিটিক্যাল সায়েন্সে যে পেজগুলি রয়েছে তোমাদের এসি পেজ, সেগুলো তোমাদের চলে যাব এবং তোমাদের সমাধান করে দেখাবো। তো আজকে আমি তোমাদের এই যে পলিটিক্যাল সায়েন্সের প্রথমেই আছে, দেখো AC 1, AC 17, AC 29, AC 43, এই যে পেজগুলো আমি তোমাদের সমাধান করে দেখাবো। তো কথা নম্বর ছিল, শুরু করা যাক। প্রথমেই চলে এসেছি, দেখো তোমাদের পেজ নাম্বার AC 1-এ। তো এখানে যে প্রশ্নগুলি আছে তোমরা বড় প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা ভালোভাবে, এখানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই রয়েছে। তো এখান থেকে প্রশ্নগুলো যদি পড়ে যাও তোমরা ফাইনাল পরীক্ষায় অনেক প্রশ্নই কম পাবে। প্রথম দেখো প্রশ্ন, এমসিকিউর প্রথম প্রশ্ন দেখো, কে কূটনীতিকে নিজ নিজ দেশের চক্ষু ও কর্ণ বলে চিহ্নিত করেছেন? উত্তর হবে পামার ও পারকিন্স, অপশন বি উত্তর। পরের প্রশ্ন, পলিটিক্স এবং ন্যাশন গ্রন্থটির রচয়িতা হ্যান্স জে মর্গেনথাউ। পশ্চিমী উদারনীতিবাদের জনক কে? উত্তর হবে লক। তারপরে দেখো পরের প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু হল অহিংসা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা মন্তেস্কু, স্পিরিট অব দ্য লজ গ্রন্থের লেখক মন্তেস্কু, ঠিক আছে। বহু পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ হল সুইজারল্যান্ড, ঠিক আছে। এক কক্ষবাদের সমর্থক হল ল্যাস্কি, আর বাকিগুলো আছে সব দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক। তারপরে দেখো, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নেমে গেলে কি ভীষণ সেই অন্ধকার, কথাটি বলেছেন লর্ড ব্রাইস। পরের প্রশ্ন দেখো, প্রকৃত শাসক হল ভারতের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, রাজ্যপালকে সোনা কাছে বন্দি পাকে বলেছেন সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি দেশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে, তিন ধরনের, জাতীয় জরুরি, আর্থিক জরুরি, রাজ্য জরুরি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। তারপরে দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। তারপরে দেখো, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, অপশন আছে 25 বছর। অর্থবিল প্রথম উত্থাপিত হয়, অর্থবিল কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হয়। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। পরের প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয় দিল্লিতে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো সুপ্রিম কোর্টের 65 বছর, আর হাইকোর্টের হচ্ছে 62 বছর, মনে রাখবে ভালোভাবে। এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স থাকে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো 65 বছর, আর হাইকোর্টে হচ্ছে 62 বছর। সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, আবার আদেশ নির্দেশ লেখো জারি এলাকাও আছে। ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন প্রণীত হয় বা পাশ হয় 1973 সালে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত 1.5 জন সদস্য নিয়ে গঠিত, 5 থেকে 30 জন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় 1992 সালে, আর চালু হয় 1993 সালে। এবার 17টা বলে আছে, তবে প্রথম পেজটার প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। এই পেজেও কিছু প্রশ্ন আছে ভীষণ গুরুত্বপূর্ণ, তবে পরে আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করবো। বড় প্রশ্নের ভিডিও আমার দেওয়া আছে, লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে এবং ফাইনাল সাজেশন দেওয়া আছে অধ্যায়ভিত্তিক, তোমরা দেখে নিও। তো প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। এখানে বানানটা ভুল হয়েছে, তো ঠিক করে নিও তোমরা, ঠিক আছে। বার্নার্ড বারুচ চ হবে, হ্যাঁ দ হবে না, ওখানে বারুদ আছে।
পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত চীনের মধ্যে 1954 সালে? তোমাদের ব্যাখ্যা সহ বলছি, কেন একটা প্রশ্ন তৈরি করতে গেলে আর একটা প্রশ্ন উত্তর হয়ে যাবে অটোমেটিক। তাই তোমাদেরকে বলবো যে সমস্ত ভিডিও তোমাদের ব্যাখ্যা সহ দেওয়া আছে সেগুলো দেখবে, তোমাদের জন্য ব্যাখ্যামূলক ভিডিও দিই, কারণ হচ্ছে তোমাদের সুবিধা হবে, একটা প্রশ্ন তৈরি করার সঙ্গে সঙ্গে অন্য প্রশ্নটিও তৈরি হয়ে যাবে। তো যাই হোক, তোমরা এইভাবে দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। দেখো পরের প্রশ্ন, নয়া উদারনীতিবাদের অন্যতম একজন পৃষ্ঠপোষক হলেন? উত্তর হবে রবার্ট নজিক। পরের প্রশ্ন, আনটু দ্য লস গ্রন্থের রচয়িতা হয়েছে জন রাস্কিন। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্র নীতির মুখ্য প্রবক্তা হচ্ছে মন্তেস্কু। এর আগে আমি পেয়েছিলাম। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো সিনেট, নিম্নকক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধিসভা। পরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নেমে গেলে কী ভীষণ সেই অন্ধকার? বলেছিল লর্ড ব্রাইস। আগের প্রশ্নের রিপিট, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী, স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন রাজ্যপাল, কেবলমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে রাজ্যপাল, আর রাজ্যপাল যদি অপশন না থাকে তাহলে সেটা রাষ্ট্রপতি হবে। আংশিকভাবে রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে, আংশিকভাবে। মুখ্যমন্ত্রীর প্রধান প্রশাসনিক পরামর্শদাতা হলেন রাজ্যপাল। পরের প্রশ্ন, রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। পরের প্রশ্ন, অর্থবিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন? উত্তর হবে লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষ নাম হচ্ছে বিধান পরিষদ আর নিম্নকক্ষ নাম হচ্ছে বিধানসভা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো, তোমাদের সুপ্রিম কোর্টে হচ্ছে 65 বছর, আর বলেছিলাম হাইকোর্টের 62 বছর, তো সুপ্রিম কোর্ট 65 বছর। হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করতে পারে? পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে? পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে? পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও? পরের প্রশ্ন, গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় বছরে 2 বার? জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক হলেন সভাপতি, আর আধিকারিক হলে পরে হবে জেলাশাসক, ঠিক আছে? তো তোমরা এটা ভালোভাবে ক্লিয়ার করে নাও, রাজনৈতিক প্রশাসক সেটা হবে সভাপতি। পরের পেজ যাওয়া যাক। এবার আমরা এসি 29 পেজের এমসিকিউ সমাধান করব। তো প্রথম প্রশ্ন দেখো, জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য ধারণা, একথা বলেছেন জোসেফ ফ্রাঙ্কেল। বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় 1995 সালে? ডাব্লিউটিও গঠিত হয় 1995 সালে। উদারনীতিবাদের মূল কথা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার বিকাশ। পরের প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় 1848 সালে? কার্ল মার্ক্স। ক্ষমতা স্বতন্ত্র নীতির মুখ্য প্রবক্তা হচ্ছে মন্তেস্কু, এটা 3 বারই এলো। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট, নিম্নকক্ষের নাম বলেছিলাম জনপ্রতিনিধিসভা। ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন জেমস মিল। পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, বিহার হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। রাজ্য আইনসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন, প্রকৃত প্রধান হলেন, উত্তর হবে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন সংসদ, সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা। পরের প্রশ্ন, পার্লামেন্ট হলো খেলা বিষয় বা কীর্ণক মাত্র? বেনিটো মুসলিনি বলেছিল। তোমরা অনেকে আবার হিটলার করে বসে থাকো, কিন্তু হিটলার হবে না, মুসলিনি হবে এটা। রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ, আর নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই সময়কালকে বলা হয় 0 আওয়ার, অর্থাৎ এখানে আছে 60 মিনিট। বিধানসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। পরের প্রশ্ন দেখো, লোক আদালত প্রথম গঠিত হয় দিল্লিতে? ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, সব রিপিট প্রশ্ন আসছে, 1986 সালে। হাইকোর্টের বিচারপতিগণ স্বপদে বহাল থাকেন 62 বছর,
এখানে তোমাদের বলেছিলাম সুপ্রিম কোর্ট হলে পরে 65 বছর আর হাইকোর্ট হলে 62 বছর। অবশ্যই পেয়ে গেছে উত্তর। পরের প্রশ্ন দেখো, হাইকোর্টের রায়ের আপিল করা যায় সুপ্রিম কোর্টে। পরের প্রশ্ন, জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। জেলা পরিষদের সদস্যদের কার্যকাল 5 বছর। পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো তোমাদের পঞ্চায়েত সমিতি। প্রথম স্তরের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর তৃতীয় স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। এখান থেকে একটা প্রশ্ন আসবেই। প্রথম স্তরের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর তৃতীয় স্তরের নাম বা সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। এখান থেকে বললাম প্রশ্ন আসবে একটা। এনে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন, এটা হবে বিডিও। বর্তমানে কলকাতা পৌর নিগমে কাউন্সিলরের সংখ্যা হবে 144টি। এবার আমরা এসি 44 পেজ সমাধান করব। পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার ড্যাশ স্তর। তোমাদেরকে এক্ষুনি ব্যাখ্যা দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো দেখো, প্রথম স্তরের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি, তৃতীয় স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় 1978 সালে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। পরের প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন বিডিও। ন্যাটো গঠিত হয় কাদের উদ্যোগে? ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। ন্যাটোর বিপরীত হচ্ছে ওয়ারসা বা ওয়ারাস, সোভিয়েত রাশিয়া। ন্যাটো গঠিত হয় 1949 সালে। আর ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বান্ধন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, বান্ধন সম্মেলন হচ্ছে 1995তে, ঠিক আছে। তারপরে দেখো, উদারনীতিবাদের উদ্ভব ঘটে যে দেশে? সেটা হচ্ছে ইংল্যান্ডে। উদারনীতিবাদের উদ্ভব ঘটে ইংল্যান্ডে। গান্ধীজির মতে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হলো বল প্রয়োগ। পরে প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা। উচ্চকক্ষের নাম হচ্ছে লর্ড সভা, নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা। উত্তর হবে কমন সভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। পরে প্রশ্ন, আইনসভার দ্বিতীয় কক্ষ হলো স্বাধীনতা অপরিহার্য নিরাপত্তা। একথা উক্তিটি হচ্ছে লর্ড অ্যাক্টনের। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্র করে নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরে প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে সংসদের উভয় কক্ষ, অর্থাৎ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ। উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। পরে প্রশ্ন, সংবিধান অনুসারে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। পরে প্রশ্ন, ভারতের আদব্দি মানে আজব্দি জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়, জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় 3 বার, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো বিধান পরিষদ, বিধান পরিষদ। পরের প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার, আর যৌথ অধিবেশনে আহ্বান করেন হবে রাষ্ট্রপতি। তো পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার, আর যৌথ অধিবেশন আহ্বান করেন সে তখন হবে রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান সদস্য সংখ্যা 294। 294 বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংখ্যা। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি লোকসভায় হচ্ছে 2 জন, আর রাজ্যসভায় হচ্ছে 12 জন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, সুপ্রিম কোর্টে হচ্ছে 65 বছর, আর হাইকোর্টে হচ্ছে 62 বছর। লোক আদালত প্রথম গঠিত হয় দিল্লিতে। হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরে প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। পরে পেজ এসি 53 পেজ চলে এসেছে। এসি 53 পেজের প্রথম প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মেকিয়াভেলি। একটা প্রমাণ দিদি, এই দেখো বইটা, দ্য প্রিন্স, এই বইটা দ্য মেকিয়াভেলির লেখা। তো আমার কাছে বইটা ছিল অবশ্য, তো তোমাদেরকে দেখাতে পারলাম, খুব ভালো লাগছে। দ্য প্রিন্স মেকিয়াভেলি, বুঝতে পারছো? তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাতে পারলাম বইটা, তো তোমরা দেখলে যে প্রিন্স বইটা কেমন, দ্য প্রিন্স বইটা মেকিয়াভেলি এটা, ওকে। তারপরে দেখো, উড্রো উইলসন কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ছিলেন। তারপরে দেখো প্রশ্ন, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, মার্ক্স। পরে প্রশ্ন, নয়া উদারনীতিবাদের প্রবক্তা হলেন
রবার্ট নজিক। পরের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তার কথা বলেছেন লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, এককক্ষবাদের সমর্থক হলেন ল্যাস্কি। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল। পরের প্রশ্ন, প্রকৃত শাসক হলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রকৃত শাসক হলেন ভারতের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি বলেছেন সরোজিনী নাইডু। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল সুইজারল্যান্ড। ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি ক্ষমতা জারি হয়নি? উত্তর হবে আর্থিক সংকট অবস্থাজনিত জরুরি অবস্থা। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট আর রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে, তাহলে বিচার ব্যবস্থার সর্বোচ্চ অবস্থান করছে সুপ্রিম কোর্ট আর রাজ্যের সর্বোচ্চ অবস্থান করছে বিচার ব্যবস্থার, সেটা হচ্ছে হাইকোর্ট। মাথায় রাখবি তোমরা, ভারতের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতের ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। ভারতের সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা নিয়ে। পরের প্রশ্ন দেখো, রাজ্য আইনসভার উচ্চকাকে নাম হচ্ছে বিধান পরিষদ। পরের প্রশ্ন, লোক আদালতের প্রতিষ্ঠাতা হচ্ছে পিএন ভগবতী। পরের প্রশ্ন, বিধানসভা সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। পরের প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন 5 বছরের জন্য। পরের প্রশ্ন, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন ডিএম। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন উত্তর হবে রাষ্ট্রপতি। পঞ্চায়েত ব্যবস্থার দেশ স্তর হল গ্রাম পঞ্চায়েত প্রথম স্তর, তোমাদের এটা ব্যাখ্যা সহ অনেকবার বলেছি। কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় উত্তর হবে কাউন্সিলর। এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের MCQ 5টি সেটের আমি আলোচনা করলাম। আর তোমাদেরকে বলবো, যদি ভিডিওগুলি ভালো লাগে ব্যাখ্যাসহ ভিডিও, তাহলে তোমরা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য আবারও আমি MCQ ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। আজকে ভিডিও এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো, দেখাবে নতুন কোনো ভিডিওতে। তখন টাটা, বাই বাই।